বড় দুই দলের সমাবেশ ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে পুরানা পল্টন মোড়ে আছেন সহকর্মী বুলবুল রেজা, সরাসরি যাচ্ছে তার কাছে। এই সমাবেশের জন্য 23টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে এবং এই 23টি শর্তের মধ্যে অন্যতম যে শর্ত সেগুলো হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনোভাবে কোনো ধরনের অবনতি না ঘটে সেজন্য দুটি দলের কাছে বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তাদের নিজস্ব যে স্বেচ্ছাসেবক রয়েছে সেই স্বেচ্ছাসেবকদের দিয়ে যেন পুলিশকে সহায়তা করা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। কোনো ধরনের লাঠি শোটা বা ব্যাগ বহন থেকে শুরু করে রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্য থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। আমরা যতটুকু জানতে পেয়েছি ডিএমপির সূত্রে যে এই সমাবেশ ঘিরে 25,000-এরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পুলিশ র্যাবের পাশাপাশি আনসার এবং এপিবিএনের সদস্যরা মোতায়েন থাকবে এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবির ব্যবস্থা রাখা হয়েছে। যদি প্রয়োজন হয় বিজিবিও মোতায়েন করা হবে। এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ঠিক আছে। এর পাশাপাশি গোয়েন্দা নজরদারির যে একটি বিষয় রয়েছে সেই গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সাদা পোশাকে পুলিশ টহল মোতায়েন করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এখন পর্যন্ত যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকেই, অর্থাৎ যে সীমানাটি নির্ধারণ করে দেওয়া হয়েছে বিএনপির সমাবেশের জন্য সেই সীমানা মধ্যখানে এবং আওয়ামী লীগের জন্য, অর্থাৎ আওয়ামী লীগের যে তিনটি সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ, বাইতুল মোকারম থেকে যে মহানগর নাট্যমঞ্চ, এই সীমানার মধ্যে তারা তাদের যে সমাবেশ, শান্তি সমাবেশ, সেটি সীমাবদ্ধ রাখবেন। এর পাশাপাশি বিএনপির জন্য হচ্ছে মহানগর নাইটিংগেল মোড় থেকে শুরু করে পুলিশ হাসপাতাল পর্যন্ত এই সময় এই যে সীমানা, এই সীমানা নির্ধারণ করা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সেই পরিস্থিতি ঠিক আছে এবং আমরা পুলিশের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে নিরাপত্তা একটি বলয় তারা তৈরি করবেন পুরো এই এলাকা জুড়ে, অর্থাৎ দুইটি সমাবেশকে ঘিরে কোনো ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটতে দেওয়া হবে না পুলিশের পক্ষ থেকে, সেটি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। তো এখন পর্যন্ত আসলে এই পল্টন মোড় থেকে এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পুরানা পল্টন মোড়ে।